ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে আবার হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। আজ তোমাদেরকে পড়াবো তোমাদের বিজ্ঞান বইয়ের যে শব্দের কথা, অষ্টম অধ্যায় শব্দের কথা। ওই অধ্যায়ে আমরা আজকে যা যা আমরা শিখব, যে শব্দ কী, শব্দ কীভাবে উৎপত্তি হয়, শব্দ কীভাবে সঞ্চালিত হয়, শব্দ কখন থাকে, শব্দ কখন থাকে না, এই জিনিসগুলো তোমরা আজকে জানতে পারবে। ওকে বন্ধুরা, চলো তাহলে আমরা দ্রুতই পাঠে চলে যাই। তাহলে আমাদের কথা হলো যে ওই শব্দ, প্রথমেই আমরা যে বিষয়টা জানব শব্দ কী, প্রথমে আমরা জানবো কি যে শব্দ কী। যদি প্রশ্ন হয় যে শব্দ কী, তাহলে এটার উত্তর কী হবে? শব্দ এক প্রকার শক্তি। এটার উত্তর কী হবে? যে শব্দ এক প্রকার শক্তি, মানে সব শক্তি যা কি হয়, যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। শব্দ উৎপন্ন হইলে আমরা কি করতে পারি? আমাদের কানে তা শ্রবণ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা শব্দ জিনিসটার সাথে তোমরা ছোটো কাল থেকেই পরিচিত। অ্যাকচুয়ালি বিজ্ঞানের এই অংশটা তোমাদের জড়বিদ্যা বা ভৌতবিজ্ঞানের অংশ, আমরা তো জানি যে বাস্তবে আমাদের যা হচ্ছে তাই হলো তোমার কি বিজ্ঞান, ঠিক আছে? আর ওই ভৌতবিজ্ঞান জিনিসটা তো তোমরা তো জানো যে এটা প্রাকৃতিক ঘটনাবলীর বিজ্ঞান। আর ঠিক পদার্থবিজ্ঞানে ওই বাস্তব জিনিস, বস্তু জগতে যা যা আমরা প্রত্যক্ষ করি তাই নিয়ে আলোচনা করা হবে। ঠিক এরকম পদার্থবিজ্ঞানের একটা শাখা হলো তোমার কি, মূলত তোমরা জানো যে বিজ্ঞান দুই প্রকার, একটা জীববিজ্ঞান এবং কি জড়বিজ্ঞান। আর জড়বিজ্ঞানের অংশ হলো তোমার কি পদার্থবিজ্ঞান। আর পদার্থবিজ্ঞানের একটা শাখা হলো তোমার কি শব্দবিজ্ঞান বা সাউন্ড। আর আমরা আজকে সাউন্ড নিয়ে আলোচনা করছি বন্ধুরা। তাহলে সাউন্ড কি? হ্যাঁ, সাউন্ড এক প্রকার শক্তি যা আমরা শুনতে পাই। যেমন মনে করো তোমাদের স্কুলে একটা ঘন্টা বাজে, ঘন্টা বেজে কি হয়, ওই ঘন্টা বাজার শব্দ শুনে তোমরা ক্লাসে প্রবেশ করো এবং কি ক্লাস শুরু হয়, ক্লাস ঘন্টা বাজিয়ে কি হয় ক্লাস শেষ হয়, আবার তোমার কি ঘন্টা বেজে স্কুল ছুটি হয়। ঠিক এরকম মানে ওই শব্দের সাহায্যে, মনে করো আমি আজকে মানে কথা বলতেছি, তোমরা আমার কথা শুনতেছ, ঠিক আছে? তাহলে এই যে কথা শুনতেছ, হ্যাঁ আমি কথা বলতেছি, কিন্তু কথা বলতে এখন যদি মনে করো এই শব্দ না হতো, হ্যাঁ আমি কথা বলতেছি মনে করো, ঠিক আছে, আগেও আমার কি কিছুক্ষণ আগেও আমার মুখগুলো কি ফুটগুলো নড়তেছিল, মনে হইতেছিল যেন কথা বলতেছি, কিন্তু শব্দ হচ্ছিল না। শব্দ না হলে আমি কি বলতেছি তা তোমরা শুনতে পাচ্ছ না। তাহলে শব্দহীন পৃথিবীটা চিন্তা করা খুবই কঠিন। তাহলে আসো আমাদের বিজ্ঞানের ভাষায় যদি বলি যে শব্দ কি, তাহলে আমাদের উত্তর কি আসবে? যে শব্দ এক প্রকার, আমরা শক্তি তো পড়ছি, শব্দ এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি। এটা কিভাবে, এটা কি হয়, আমরা বলতে পারি যে এক প্রকার তরঙ্গ। শব্দ কি হতে পারে বন্ধুরা? এক প্রকার কি শব্দ? এক প্রকার তরঙ্গ। শব্দ যেমন এক প্রকার শক্তি, তেমন কি শব্দ এক প্রকার তরঙ্গ। এটা কি তরঙ্গ? তাহলে তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে কি আমরা জানি? ঢেউ। তোমরা যখন নদীতে যাও কি তরঙ্গ মানে কি ঢেউ। নদীতে যদি কোনো কিছু বা পুকুরে যদি আমরা একটা ঢিল ছুড়ি, তখন কি হয় একটা এক ধরনের কম্পন সৃষ্টি হয়, হ্যাঁ, আর এই কম্পনটাই হলো তরঙ্গ, আর ওইটাই হলো তোমার কি ঢেউ। বা মনে করো কেউ তোমাকে এমন একটা কথা বললো, হ্যাঁ, যে তুমি কষ্ট পাইলা, হ্যাঁ তোমার বুকে, হ্যাঁ মনে হচ্ছে যেমন কেমন কি হচ্ছে, মানে কি ঢেউ সৃষ্টি হচ্ছে, মানে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক এইটাও কি একটা তরঙ্গ? তরঙ্গ শব্দ, এই জিনিসগুলো তোমরা উপরে ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে। আমি তোমাদেরকে মানে মানে ক্ষুদ্র একটু ধারণা দিচ্ছি আর কি, যেহেতু তোমরা ক্লাস সেভেনে পড়ো। তাহলে যদি বলে তরঙ্গ, তরঙ্গ কি? তরঙ্গ হইল বস্তুস্থিত কণাসমূহের
স্পন্দন বা কম্পন, কম্পনের ফলে কি হয়, কম্পনের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়, এই তরঙ্গ কণাগুলোকে স্থানান্তরিত করে না, শুধু কম্পনের মাধ্যমে কি হয়, শক্তি সঞ্চালিত হয়। মনে করো তুমি নদীতে যদি কোনো একটা ডিল ছিল, তো এই ওই ডিল থেকে তোমার কী হবে, যখন তুমি পুকুরে একটা ডিল ডিল ছুড়লা, তখন এই ওই ডিল থেকে তোমার কী হচ্ছে, মনে করো ওই ওই ঢেউগুলো নদীর দিকে কিনারার দিকে আসছে, আর পুকুরে ডিল ছুড়লা এটা কিনারার দিকে তোমার কি ওই 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 ঢেউগুলো আসছে, তাহলে ওইগুলো হলো তোমার কি তরঙ্গ, কণাগুলোকে তোমার কী করে নাই, মানে স্থানান্তরিত করে নাই। তাহলে তোমরা বুঝতে পারলা যে ওই তরঙ্গ কী, ঠিক আছে বন্ধুরা, তরঙ্গ কী তোমরা বুঝতে পারলা। তাহলে তরঙ্গ শব্দ এক প্রকার তরঙ্গ, তাহলে যদি প্রশ্ন আসে শব্দ কী ধরনের তরঙ্গ, এখন প্রশ্ন হলো শব্দ কী ধরনের তরঙ্গ, তাহলে আসবে তোমার কি শব্দ হলো, শব্দ হলো তোমার কি অণু, অণু দৈর্ঘ্য, অণু দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, শব্দ কি ধরনের তরঙ্গ, অণু দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। তাহলে কি হয়, এটা অণু দৈর্ঘ্য তরঙ্গ মানে কি সংকোচন এবং প্রসারণ, হ্যাঁ অণু দৈর্ঘ্য, অণু দৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ তোমার কি হয় সংকোচন এবং তোমার কি সংকোচন এবং প্রসারণের সাহায্যে সঞ্চালিত হয়, এটা হলো তোমার কি অণু দৈর্ঘ্য তরঙ্গ। কারণ বলা আছে যান্ত্রিক তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য তোমার কি হয় মাধ্যম প্রয়োজন হয়, তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি যে মাধ্যম প্রয়োজন। মনে করো তরঙ্গ দুই ধরনের আছে, একটা হলো তোমার কি এক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, আর একটা মাধ্যম প্রয়োজন নয়, যেটার মাধ্যম প্রয়োজন এটাকে বলা হয় তোমার কি যান্ত্রিক তরঙ্গ, আর যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ওই তরঙ্গকে আমরা বলতে পারি তোমার এটা কি তরঙ্গ, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে শব্দটা হলো তোমার কি যান্ত্রিক তরঙ্গ। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই তোমার কি দরকার মাধ্যম প্রয়োজন, যেহেতু শব্দটা তোমার কি তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ। মনে রাখো বন্ধুরা শব্দ হলো তোমার কি যান্ত্রিক তরঙ্গ, তাইলে তা মানে সঞ্চালনের জন্য অবশ্যই তোমার কি প্রয়োজন মাধ্যম প্রয়োজন, শব্দ সঞ্চালনের জন্য আমার কি দরকার মাধ্যম দরকার। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ যদি বলি যে শব্দ কি, তাহলে তোমরা বলবা যে শব্দ এক প্রকার শক্তি যা তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, এটি অণু দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ এটি কি অণু দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, এটি আমাদের কর্টে কি হয় শ্রবণের অনুভূতি জন্মায়। তাহলে শব্দ সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। যদি আবার বলি কথাটা বন্ধুরা আবার একটু দেখে নাও যে শব্দ কি, যে শব্দ এক প্রকার শক্তি, এটি কিভাবে সঞ্চালিত হয় তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, এটা কোন ধরনের তরঙ্গ অণু দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, এটি এটি দ্বারা কি হয় আমাদের কর্ণে যখন আসে আমাদের কানে যখন আসে তখন আমরা কি করি তা আমরা শুনতে পাই, তাহলে আমরা এটা আমাদের কি হয় আমাদের কর্ণে শ্রবণের অনুভূতি জন্য, তাহলে আমরা শব্দ পাই। শব্দ বস্তু জগতে শব্দ আমরা কেমন পাই, শব্দ আমরা দুই প্রকার পাই, এক এক শব্দের জন্য তোমার কী হচ্ছে, হ্যাঁ একটা শব্দ শুনলে মনে করো কেউ সুরেলা কণ্ঠে তোমার গান গাইতেছে, তাহলে ওই গানটা তোমার কি শুনতে ভালো লাগবে। আবার মনে করো এই যে এমন একটা শব্দ হইতেছে যেটা তোমার কানে বিরক্তিকর, তাহলে তোমার মনে করো এটা ঝনঝন বা অন্যান্য কোনো শব্দ হইতেছে, তাহলে এই শব্দ তোমার কি প্রকার বের, এটা দুই প্রকার বলতে পারি প্রধানত, একটা তোমার কি সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ, আর একটা তোমার কি হইতে পারে সুর, হ্যাঁ সুরবিহীন শব্দ, সুরবিহীন শব্দ। যেমন আমার আমি যখন কথা বলি আমার কথায় হ্যাঁ অনেক সময় অনেক মানে কথাগুলো অনেক সময় ভালো শোনা যায় না, তার মানে কি আমার কথায় কি নাই যে সুর নাই, তাহলে আমার কথার যে সুরবিহীন শব্দ চলে যায়। দেখা গেছে তোমাদের অনেক স্যারদের ক্লাসে অনেক সুন্দর, তাহলে কি ওই ক্লাসগুলো তোমার কেমন সুর আছে, তার মানে কি এটা সুরযুক্ত শব্দ। তাহলে আমরা যে শব্দগুলো শ্রুতি মধুর আমাদের কর্ণে, আমাদের কর্ণে কি হয় সঠিকভাবে খুব ভালোভাবে শোনা যায় ওই শব্দগুলোকে আমরা কি বলি সুরযুক্ত শব্দ, আর যে শব্দগুলো আমাদের কানে বিরক্তিকর, কানে বিরক্তিকর ওইটাই হলো তোমার কি সুরবিহীন শব্দ। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে যাব শব্দ কিভাবে উৎপত্তি হয় বা শব্দের উৎপত্তি।
এখন আমরা চলে যাব শব্দের উৎপত্তি, শব্দ কিভাবে উৎপত্তি হয়। তাহলে অবশ্যই তোমরা আগে এটা জেনেছ যে কম্পন থেকে যেমন তরঙ্গ সৃষ্টি হয়, যে কোনো তরঙ্গ সৃষ্টির জন্য তোমার কি কম্পন দরকার, ঠিক এই শব্দ এক প্রকার তরঙ্গ, এটার জন্য তোমার কি দরকার, কম্পন দরকার। তাহলে কি হয়, কম্পনের কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। তাহলে প্রশ্নটা কি, শব্দ কিভাবে উৎপন্ন হয়, তাহলে আমাদের উত্তর হবে কি, কম্পনের মাধ্যমে, কম্পনের মাধ্যমে কি হয়, শব্দ উৎপন্ন হয়, কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। যেমন আজকে দুপুরে তোমার মা তোমাকে খাবার দিবে, খাবার দেওয়ার সময় তোমাদের যে স্টিলের স্টিলের যে গ্লাসটা, তোমার মার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। হ্যাঁ, গ্লাসটা যখন পড়ে যায় তখন কি হয়, একটা মানে শব্দ সৃষ্টি করে, তারপর এনে গ্লাসটা কম্পিত হয় এবং কম্পনের জন্যই তোমার কি হয়, শব্দ সৃষ্টি হয়। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম যে তোমাদের স্কুলে যখন ঘন্টা বাজানো হয় তখন কি হয়, এক ধরনের আঘাত, ওই ঘন্টা যখন আঘাত, যেমন আমরা এনে ওটা আঘাত দিলাম, হ্যাঁ ওই কি হইল, এই যে শব্দ উৎপন্ন হইল, ঠিক আছে, এবং এই কম্পন সৃষ্টি। এখন হলো শব্দের স্থায়িত্ব, শব্দটা কতক্ষণ স্থায়ী হবে, যতক্ষণ শব্দের স্থায়িত্ব কতক্ষণ হবে, যতক্ষণ কম্পন থাকবে, যতক্ষণ কম্পন থাকবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে শব্দের স্থায়িত্ব, শব্দের স্থায়িত্ব কতক্ষণ হবে, যতক্ষণ কম্পন থাকবে। মনে করো একটা থালা, হ্যাঁ, টেবিল থেকে নিচে পড়ে গেল, হ্যাঁ নিচে যখন ফ্লোরের মাঝে পড়ে যাবে তখন কি হয়, শব্দ উৎপন্ন হবে। সাথে সাথে যদি তুমি কি করো, এটা আজকেই তোমরা ইচ্ছা করলে পরীক্ষা করে দেখে নিতে পারো, সাথে সাথে যদি হাত দিয়ে ধরো, এটা খুব সহজ জিনিস, হাত দিয়ে ধরো তখন কি হবে, শব্দটা থেমে যাবে, মানে কি কম্পন কম্পন যখন থাকবে না, হ্যাঁ কম্পন যখন বন্ধ হয়ে যাবে, কম্পন কম্পন যখন বন্ধ হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, যখন কম্পন তোমার বন্ধ হয়ে যাবে তখনই কি শব্দ থেমে যাবে। তাহলে শব্দের স্থায়িত্ব ততক্ষণ যতক্ষণ কম্পন স্থায়ী থাকে, ঠিক আছে। তাহলে শব্দ উৎপন্ন হবে তোমার কি, কম্পনের ফলে। তুমি যদি কোনো কিছু কম্পিত করো, মনে করো একটা কাঁসার একটা, হ্যাঁ থালা আছে, তোমাকে এটা পুশ করে একটু টোকা দাও, তাহলে কি হবে, এটা কম্পিত হবে। একটা গ্লাসে যদি তুমি একটা এরকম টোকা দাও, তাহলে কি হবে, এটা মানে কম্পিত হবে এবং কম্পন থেকে তোমার কি হয়, এই শব্দ উৎপন্ন হবে। তোমাদের বইয়ে একটা পরীক্ষা দেওয়া আছে যে একটা সুরশলাকা, তাহলে সুরশলাকা জিনিসটা তোমাদের ইয়াতে স্কুল খুললে যেমন লিখে দেখবা, হ্যাঁ ওই ওই সুরশলাকাগুলো তোমার মনে করো এই যে ইউ১৮ দণ্ড মাঝখানে এরকম আছে, যদি তুমি এটাকে কি করো, হাতুড়ি দ্বারা এই জায়গায় আঘাত করো, তখন কী হবে, এটা শব্দ উৎপন্ন হবে এবং শব্দটা ততক্ষণ মানে ততক্ষণে থাকবে যতক্ষণ এই কম্পনটা থাকবে। হাতুড়িতে আঘাত করার সাথে সাথে যদি তুমি হাতটা একটু ধরে দিতে পারো, তাহলে কী হবে, শব্দ থেমে যাবে। তাহলে আমরা শব্দের উৎপত্তি এবং শব্দের স্থায়িত্ব আমরা বুঝতে পারলাম, মানে শব্দের উৎপত্তিটা কি, কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয় এবং যতক্ষণ কম্পন থাকবে ততক্ষণে কী হবে, শব্দটা স্থায়ী থাকবে, এবং যখন কম্পন তোমার বন্ধ হয়ে যাবে, যখন কম্পন বন্ধ হয়ে যাবে শব্দ কী হয়ে যাবে, থেমে যাবে। তাহলে আমরা শব্দের স্থায়িত্ব আমরা বুঝতে পারলাম, শব্দের শব্দ কীভাবে উৎপন্ন হয় তা আমরা বুঝতে পারলাম। ওকে বন্ধুরা, এখন আমরা যাব শব্দের সঞ্চালন, ওকে বন্ধুরা আমরা এখন যাব তোমার কি, শব্দের সঞ্চালন। তাহলে শব্দ কিভাবে সঞ্চালিত হয়, শব্দ কিভাবে সঞ্চালিত হয়, তাহলে শব্দ কিভাবে সঞ্চালিত হয়, শব্দ আমি প্রথম বলছি শব্দ একটা তরঙ্গ, তাইলে প্রথমে আমাদের আমরা কি বলবো, তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে সঞ্চালিত, তরঙ্গ আকারে সঞ্চালিত হবে। এবং প্রথমে এই শব্দটা কি ধরনের তরঙ্গ, শব্দ কি, শব্দ আমি প্রথমেই বলছিলাম যে কি শব্দ হলো, তুমি এই জায়গায় লেখা তোমার দেখা যাবে না, আমি এই এইটা তোমাদেরকে লিখি যে শব্দ কি, এটা অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য এবং যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য
কোন দৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ? সব সব তত্ত্ব তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, শব্দ অণু দৈর্ঘ্য তোমার কি যান্ত্রিক তরঙ্গ, যেহেতু এটা একটা তরঙ্গ এবং কি তরঙ্গ, অণু দৈর্ঘ্য তরঙ্গ। আমরা জানি অণু দৈর্ঘ্য তরঙ্গ কি হয়, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়, সংকোচন এবং তোমার কি প্রসারণ, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। তাহলে শব্দ কিভাবে সঞ্চালিত হয়? তাহলে শব্দ সঞ্চালিত হয় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। শব্দ সঞ্চালিত হয় সংকোচন এবং তোমার কি প্রসারণ। যেমন মনে করো তুমি এই জায়গায় এই জায়গা থেকে শব্দের উৎপত্তি, এটা হলো শব্দের সোর্স। মনে করো এই জায়গায় শব্দ উৎপন্ন হলে শব্দটা কি করতেছে, শব্দ এইদিকে যাচ্ছে। তাহলে এই দিকের যে বায়ু স্তম্ভগুলো আছে, এই বায়ু স্তম্ভগুলোকে কি করবে, এই বায়ু স্তম্ভগুলোকে সে যখন ধাক্কা দিবে, শব্দটা গিয়ে যখন ধাক্কা দিবে, তখন এটা সংকুচিত হয়ে যাবে। এটা যখন সংকুচিত হয়ে যাবে, এইটার যে মনে করো এই পরবর্তী যে বায়ু স্তম্ভগুলো আছে তা কমে যাবে, তা প্রসারিত হয়ে যাবে। এবং এটা যখন অগ্রগামী হবে, তার সামনের বায়ু স্তম্ভগুলোকে কী করবে, সামনের বায়ু স্তম্ভগুলোকে কী করবে, আবার এই যে মানে সংকুচিত করবে। তার মানে এই পর্যন্ত আমরা কি পাইলাম, সংকুচন, আবার এই পর্যন্ত বায়ু স্তম্ভগুলো কি ফাঁক পাবে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কী বলবো, প্রসারণ। তারপরে এরকম কি সংকুচন, ঠিক এরকম একটু পরে কী হবে, আবার প্রসারণ। তার মানে কি আমরা এটা লিখতে পারি, আমরা কী লিখবো, সংকুচন, আর এই যে যখন এই অংশটা তোমার কি সংকুচন, আবার এই অংশে যখন চলে যাবে তখন এটা তোমার কী হয়ে যাবে, প্রসারণ। তাহলে শব্দ কীভাবে মানে সঞ্চারিত হয়, আমরা কি বলবো, শব্দ সংকোচন এবং তোমার কি প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। ওকে বন্ধুরা, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে শব্দ কীভাবে সঞ্চালিত হয়। আমরা তখন কী করতে পারবো, যে শব্দ সংকোচন এবং তোমার কি প্রসারণ, প্রসারণের মাধ্যমে সে সামনের দিকে সঞ্চালিত হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী কী শিখলাম আবার একটু আলোচনা করি, যে শব্দ কী, শব্দ কীভাবে উৎপত্তিত হয়, শব্দ কতক্ষণ স্থায়ী হয়, এবং কি শব্দ কীভাবে সঞ্চালিত হয়। তোমাদের বইয়ের পাঠ 1, 2, 3, 4 এই জিনিসগুলো আগামী দিন আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের সম্ভবত আগামী মঙ্গলবার ঠিক 2টায় আমি আসবো তোমাদের ওই বিজ্ঞান ক্লাসটা নেওয়ার জন্য। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের বইয়ে যে পরীক্ষাগুলো দেওয়া আছে, ওই পরীক্ষাগুলো তোমরা ইচ্ছা করলে বাসায়ও করতে পারবা। এই শব্দগুলো খুবই জিনিস, যেমন মনে করো তোমাদের এমনিতে বলা আছে যে তোমরা কী নিবা, যে ওই সুশলাকা, তোমাদের বাসায় তো আর সুশলাকা নাই, তুমি কী করবা, মনে করো তোমাদের একটা বাটি নিলা, বাটি নিয়ে চামিজ দিয়ে কী করবা, আঘাত করবা, চামিজ দিয়ে আঘাত করবো, তখন কী হবে, শব্দ উৎপন্ন হবে। আবার কী করবো, যখন তুমি হাতে ধরবা তখন কি কম্পন থেমে যাবে, তখন কী হয়ে যাবে, শব্দ থেমে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা এই পরীক্ষাটা একটু তোমরা ইচ্ছা করলে তোমাদের বাসায় করে নিতে পারো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকো, আজ এ পর্যন্ত রাখি, ধন্যবাদ সবাইকে।